Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, আমরা প্রতি বছরই বইমেলা আসার চেষ্টা করি আমি এবং গত কয়েক বছর ধরে বইমেলা যেরকম আমি আসছি তার ধারাবাহিকতায় এবছরও আমি বইমেলা আসলাম। তবে এবছর বেশ কিছু ব্যস্ততার কারণে বইমেলা আসতে আসতে একটু দেরি হয়ে গেল। বইমেলা আমি কেন আসি, কারণ আমি প্রচুর পরিমাণে বই কিনতে পছন্দ করি। আমার বাসায় প্রতিটি রুমে, আমার শয়নকক্ষে, বসার রুমে সব জায়গায় বুকশেলফ আছে। আমি সব জায়গায় বই রাখার ব্যবস্থা করি। আমার গাড়িতে সব সময় সামনে এবং পেছনে প্রচুর পরিমাণে বই থাকে, বিভিন্ন লেখকদের বই থাকে। কারণ আমি বইকে খুব বেশি ভালোবাসি, বই খুব পছন্দ করি, পড়তে পছন্দ করি এবং বই উপহার দিতে পছন্দ করি। আমরা প্রতি বছর এখানে অমর একুশে বইমেলা বা একাডেমির এখানে যেরকম আসি, ঠিক একইভাবে বাইতুল কারণ বইমেলায় যাওয়ার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য মানুষ যেন বই পড়ে। বই আমাদেরকে আলোকিত করবে, আলোর পথ দেখাবে। বই আমাদেরকে সমৃদ্ধ করবে। বই আমাদের জ্ঞানকে এবং আমাদের ধারণাকে, আমাদের সবকিছুকে সঠিকতার পথে পরিচালিত করতে সাহায্য করবে। এই জন্য আমরা সবসময় বই এর ব্যাপারে মানুষকে উৎসাহ দিই। আমি ব্যক্তিগতভাবে প্রচুর পরিমাণে বই উপহার দেওয়ার চেষ্টা করি এবং বইমেলা এসে আমরা সবসময় প্রচুর পরিমাণে বই কেনার চেষ্টা করি, সংগ্রহ করার চেষ্টা করি। আমার বইমেলা আসার মূল উদ্দেশ্য হলো সবাইকে বই কিনতে উদ্বুদ্ধ করা। আমার লেখা সদ্য প্রকাশিত যে তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইটার সেলটা এখানে উদ্দেশ্য না। কারণ এখানে আমি আসার কারণে হয়তো 100 বা 150 200 বই হয়তো সেল হবে। এই 200 বই সেল হওয়া বা এটা আরো 400 বই সেল হওয়া, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের এই বইটা বা আমাদের যে কোনো বই আলহামদুলিল্লাহ 40-45 হাজার কপি এমনি চলে যায়। অতএব এখানে এসে 200 বই 300 বই সেল করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমরা যাতে সবাই বই কিনতে উদ্বুদ্ধ হই। শুধু আমার বই নয়, বরং আমি বলবো যে বই থেকে আপনি
আপনি আলোকিত হতে পারেন সেই বই আপনি কিনবেন এবং যে বই আপনাকে উপকার দেবে যে বই আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে সেই বই আপনি কিনবেন এবং আমরা যত বেশি বইমুখী হব বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক বেশি আজকাল সময় দিয়ে থাকি এই সময়গুলোর একটা বড় অংশ আমরা বইয়ে দিতে পারি আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বই পড়তে অনেক পছন্দ করতে একসময় আমরা দেখতাম কিন্তু এখন বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত সো আমাদের প্রত্যেকটা মানুষকে বইমুখী হতে হবে আমরা যারা মুসলিম নিজেকে মুসলিম দাবি করি আমরা আমাদের ধর্ম আমাদের ইসলামের প্রথম নির্দেশ হলো ইকরা আপনি এরকম আরেকটা ধর্ম পৃথিবীতে পাবেন না কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দিন সেই ইসলামের প্রথম শব্দই হলো ইকরা পড়ো নামাজ রোজা হজ যাকাত এগুলো সবকিছুর আগে কিন্তু ইসলাম আমাদেরকে বলেছে পড়ো অতএব একজন মুসলিম হিসেবে আমাদের পড়া উচিত কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা মুসলিমরা আমরা অন্য সবার মতো আমরাও পিছিয়ে আছি পড়ার ক্ষেত্রে আমরা পড়তে চাই না বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করতে চাই এজন্য আমি বিনীতভাবে আরজ করতে চাই আজকে আমাদের অনেক পাঠক বন্ধু এসেছেন অনেকে এসেছেন আমি আপনাদেরকে বলবো আমি দেখতে চাই আপনাদের সবার হাতে বই আছে আপনারা ছোট কোনো বই হলো এখান থেকে সংগ্রহ করবেন মেলা থেকে যার যে বই পছন্দ হয় যে স্টল থেকে পারেন আপনারা বই কালেক্ট করবেন এবং আমি দেখতে চাই যে আপনাদের সবার হাতে বই আছে আমার সাথে কেউ সেলফি তুলতে আসলাম জিজ্ঞাসা করি যে বই আছে কিনা বই না থাকলে আমি সেলফি তুলব না আপনি যেই লেখকের বই কিনেন না কেন আপনি বই কিনেন এবং বই পড়েন অতএব এই বই কেনার প্রতি উৎসাহিত করা বই কিনতে আগ্রহ জাগ্রত হয় মানুষের সে বিষয়ে মানুষকে প্রেরণা দেওয়া এটাই হলো আমার মেলা আসার মূল উদ্দেশ্য আমরা বিশেষ করে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার যারা আমাদেরকে এনে দিয়েছেন আমরা সেই ভাষা সৈনিকদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করি আমরা তাদের অবদানের প্রতি কৃতজ্ঞ তাদের অবদানের কারণে আজকে আমরা আমাদের মায়ের ভাষায় আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারছি আমরা বই লিখতে পারছি এজন্য একজন মুসলিম হিসেবে ইসলামের শিক্ষার আলোকে প্রত্যেক ভাষা আন্দোলনকারী প্রত্যেক ভাষা শহীদ বা ভাষার জন্য আন্দোলনকারী ভাষার জন্য সংগ্রামকারী মায়ের ভাষায় কথা বলার অধিকার জন্য যারা কাজ করেছেন কষ্ট করেছেন যেভাবে যে অংশগ্রহণ করেছেন আমরা প্রত্যেকের জন্য মনে গভীর থেকে দোয়া করব এবং তারা যে মায়ের ভাষায় কথা বলার অধিকার আমাদেরকে এনে দিয়েছেন সেটি সার্থক হবে তখন যখন সেই ভাষার আমরা সদ ব্যবহার করব আমরা আমাদের মায়ের ভাষা ব্যবহার করতে গালমন্দ করি প্রতারণা করি মিথ্যা কথা বলি আমরা যদি এমন কোন ক্ষেত্রে আমাদের ভাষা ব্যবহার করি যেটি আসলে অন্যায় যেটা অশ্লীলতার মধ্যে পড়বে তাহলে সেটা কখনো যথার্থ হবে না অতএব আমরা ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা মায়ের ভাষায় কথা বলতে হীনমন্যতা ত্যাগ করি আমরা অপ্রয়োজনীয় ভিনদেশী ভাষা পরিহার করি যেই ভাষার প্রয়োজন আমাদের ইংরেজি ভাষার শিখতে হবে এজ এ ভাষা অনেকগুলো শব্দ আছে আমাদের ভাষার সাথে মিশে গেছে ধর্মীয় কারণে এদেশের মুসলমানরা ধর্মীয় কারণে তারা কোরআন হাদিসের কিছু কিছু ভাষাকে কোট করতে হয় উদ্ধৃত করতে হয় সেগুলো কথা ভিন্ন এর বাইরে আমরা অপ্রয়োজনীয় অন্য ভাষা আমরা চর্চা করা থেকে যথাসম্ভব বিরত থাকি বিশেষ করে আমরা নিজের জ্ঞান জাহির করবার জন্য আরেকটা ভাষাকে প্রকাশ করা নিজের মায়ের ভাষায় কথা বললে সেটাকে আপনার এক ধরনের দুর্বলতা মনে করা এই মানসিকতা আমাদের পরিহার করতে হবে সর্বত্র মাতৃভাষার চর্চা আমাদের করতে হবে আমরা জানি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেক নবী রাসূলকে তার মায়ের ভাষায় তার জাতির ভাষায় প্রেরণ করেছি অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার মায়ের ভাষা মাতৃভাষা দিয়ে পাঠিয়েছেন এবং আমাদের নবীর ভাষা আমাদের নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআন এবং হাদিস তার আরবি ভাষা মাতৃভাষা তিনি মার্জিত কথা বলতেন সুন্দর কথা বলতেন শুদ্ধ কথা বলতেন আমাদের নবীজির ভাষার প্রতিটি কথা হাদিস শাস্ত্রগুলোতে এখনো সংরক্ষিত আছে আপনি গুগল ট্রান্সলেট গিয়েও দেখতে পারেন তার কোন কথা কখনো অনুপযুক্ত শব্দ চয়ন তিনি কখনো করেন নাই আজকাল আমরা অনেকে হয়তো অনেক এমন শব্দ ব্যবহার করে যেগুলো আসলে অনুচিত এজন্য আসুন আমরা ভাষার মাসে আমাদের ভাষাকে সুন্দর করি আমাদের ভাষাকে যথার্থ করি আমরা মায়ের ভাষায় কথা বলতে হীনমন্যতা ত্যাগ করি আমরা ভাষার জন্য আন্দোলন যারা করেছেন সংগ্রাম যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় স্বদেশকে আমাদের প্রিয় ভাষাকে আমাদের ভূখণ্ডকে আল্লাহ তাআলা সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপদে রাখুন আমরা সে দোয়া করি সেই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই প্রত্যেকেই আপনারা বই সংগ্রহ করবেন এমনকি আমাদের সাংবাদিক ভাইরা আপনারা তো আপনাদের দায়িত্বের অংশ হিসেবে বা ইউটিউবার ভাইরা যারা আছেন আপনারা আপনাদের কাজের অংশ হিসেবে এখানে আছেন আমি আপনাদেরকেও বলবো যে আপনারা কোনো না কোনো বই নিশ্চয়ই হয়তো কিনে থাকবেন আমি বলবো যে আপনারা কোনো না কোনো বই কিনবেন কারণ একজন সাংবাদিক হিসেবে যখন আপনি বই কিনবেন তখন আরেকজন উৎসাহিত হবে আমি গত বছর মেলায় এসে অনেকগুলো বই কিনেছি আমার মনে আছে আমার উদ্দেশ্য ছিল যে বইটা আমার বাসায় আছে সেটা আমি আরো কয়েক কপি কিনেছি যে মানুষকে উপহার দেবো আমি নিজে সে বই সংগ্রহ করেছি এবং একটা বই এখানে আপনাকে একটা বই দিয়েছিলাম গত বছর মেলাতে তো আমি সবাইকে বই কেনার জন্য উৎসাহ দিচ্ছি সবাই বই কিনবেন এবং আলোকিত হবেন এবং প্রত্যেকটা মানুষ আমরা সুন্দর জীবন যাপন করি মার্জিত ভাষায় কথা বলি আজকাল যে আমাদের বিকৃত করে বাংলা ভাষা বলার একটা প্রবণতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের
তরুণ প্রজন্মের অনেকে দেখা যায় বাংলা ভাষাকে কেমন একটা বাকিয়ে বাকিয়ে মানে বিকৃত করে করে বলার একটা প্রচেষ্টা আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বিনয়ের সাথে বলতে চাই যে আসুন আমরা সুন্দরভাবে আমরা মায়ের ভাষাকে আমরা চর্চা করি এবং ভাষাকে বিকৃতি থেকে আমরা দূরে থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ধন্যবাদ আপনাকে আসলে বাংলা একাডেমি তারা পাঠকের যে চাহিদা আছে সেটা বিবেচনা করে পাঠকের চাহিদা মাথায় রেখে নিশ্চয়ই এই বিষয়টি তারা দেখবে কারণ আমরা জানি যে ইসলামী বইয়ের পাঠক প্রচুর পরিমাণে আপনি যেমনটি বলেছেন ইসলামী বইয়ের এত পাঠক এদেশের মানুষ শুধুমাত্র মুসলমান নয় এদেশের সকল ধর্মের মানুষ ধর্মভীরু ধর্মপ্রাণ এদেশে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন মুসলিম বলেন সবাই স্বশ ধর্মে যথেষ্ট ধর্মপ্রাণ অতএব মানুষের ধর্মীয় শিক্ষাটাও যদি সে অথেন্টিক সোর্স থেকে পায় তাহলে কিন্তু সে বিভ্রান্তের হাত থেকে বেঁচে যাবে আমরা কিন্তু সুন্দর একটা দেশ পাবো সো আমি বলতে চাই যে ইসলামী বইয়ের যে পরিমাণ ডিমান্ড আছে চাহিদা আছে মেলায় কিন্তু স্টল সে পরিমাণ নাই পর্যাপ্ত স্টল কিন্তু নেই আমি শ্রদ্ধা রেখেই বলছি কারণ আমি প্রতি বছর মেলায় মাথা মাথা ঘুরার চেষ্টা করি অতএব বাংলা একাডেমি কর্তৃপক্ষ আমি আশা করবো যে তারা বিষয়টি বিবেচনা করবেন এবং তারা ইসলামী বইয়ের স্টল আরো বাড়িয়ে দিবেন এবং এক্ষেত্রে যথেষ্ট উদারতার সাথে তারা বিষয়গুলোকে বিবেচনা করবেন কারণ আমরা এদেশে যে পরিমাণ মানুষ ধার্মিকতা আমরা প্রদর্শন করি বা ধার্মিকতার কথা আমরা দাবি করি আমরা ধর্মের জ্ঞান থেকে অনেকেই কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি আমি শ্রদ্ধা রেখে বলছি সবার প্রতি সো ধর্মীয় জ্ঞানের সমৃদ্ধির উপায় হলো বই এটা যদি আমরা অবারিত আপনার সুযোগ না রাখি এবং স্টলগুলো যদি ব্যাপক পরিমাণ না থাকে আমি বলছি না যে গণহারে দিতে নিশ্চয়ই স্ট্যান্ডার্ড মেনটেন করে দিবেন কিন্তু অনেক ভালো ভালো প্রকাশনী আছে আমি তাদের কোনো স্টল দেখতে পাই না তাদের কোনো দোকান দেখতে পাই না তো আমার মনে হয় এই বিষয়টা কর্তৃপক্ষ দেখবেন আমি আসলে এক নম্বর কথা হলো আমি লেখক হিসাবে পরিচিত কোনো ব্যক্তি নই আমি শুধুমাত্র একজন আলেম হিসাবে কোরআন হাদিসের আলোকে যে জিনিসটা মানুষের জন্য খুব বেশি প্রয়োজন সেরকম বিষয় আমি লিখি খুব সীমিত পরিসরে তারপরও আমি একজন দেশের নাগরিক হিসাবে আপনার প্রশ্নের প্রতি সম্পূর্ণ একমত পোষণ করছি যে ইসলামী বইয়ের জন্য আরো পর্যাপ্ত পরিমাণ স্টলের প্রয়োজন এবার রমজান উপলক্ষে আমরা দুটি বই করেছি প্রতি বছরই করি আমি একটা বই সম্পর্কে আপনাদেরকে একটু বলতে চাই এই যে বইটা আমরা করেছি এটা মূলত আসলে ক্যালেন্ডার টাইপ বলতে পারি অনেকটা রমজান প্ল্যানার এই বইটা আমরা কেন করেছি এই বইটার উদ্দেশ্য হলো আত্মশুদ্ধিটা বাড়ানো আমরা আসলে রমজানে রোজা রাখি কিন্তু আমাদের ঘুষ সুদ দুর্নীতি অন্যায় অনাচার এগুলো কমে না অথচ রোজা তো আমাদেরকে ভালো মানুষ করার কথা তো এই বইটাতে আমরা যেটা করেছি যে প্রতিদিন কিছু ভালো কাজের তালিকা আমরা দিয়ে দিয়েছি এবং প্রত্যেকদিন মানুষ যাতে কিছু ভালো কাজ করতে পারে এর মধ্যে আমরা উৎসাহিত করেছি যে আপনি আজকে রাস্তায় কোনো পাবলিক প্লেস পরিষ্কার করেছেন কিনা আপনি বাসা মেয়েদের কাজে কোনো সহযোগিতা করেছেন কিনা আপনি ব্যক্তিগত কাজগুলো সঠিকভাবে করেছেন কিনা প্রতিটি একটা একটা হাদিস একটা আয়াত সালাত ট্র্যাকার কোরআন ট্র্যাকার দৈনিক চেক লিস্টে আমরা এরকম কিছু জিনিস দিয়ে রেখেছি যে আপনি দৈনিক একটা ভালো কাজ করেন নতুন কিছু ভালো কাজ করেন এবং দৈনিক একটু সাদাকা করেন তো এই বইগুলো এই বইটা করার উদ্দেশ্য হলো মানুষকে বইয়ের প্রতি সরি ভালো কাজের প্রতি আগ্রহী করে তোলা এবং অভ্যস্ত করে তোলা সেই সাথে আপনারা জানেন আমরা রমাদান মাসে কোরআনে কারিমের তেলাওয়াত শুনি তারাবির নামাজে তারাবির নামাজে প্রচুর পরিমাণে আমরা মানুষ মসজিদগুলোতে তারাবিতে তেলাওয়াত শুনি কিন্তু কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বার্তা পাই না অথচ কোরআনে তো আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন আমরা অন্যায় করব না পাপাচার করব না আমাদের সমাজটা সুন্দর হওয়ার জন্য শান্তিপূর্ণ সমাজ পেতে হলে কোরআনের বার্তা গ্রহণ করতে হবে আমরা তারাবিতে নামাজ পড়ি আমাদের ভালো লাগে অবশ্যই আমরা সওয়াব পাই কিন্তু সেই সাথে কোরআন যদি বুঝতে পারতাম নির্দেশগুলো নিতে পারতাম তাহলে আরো ভালো হতো সেজন্য এই বইটা আমরা করেছি এবছর তারাবির সালাতে কোরআনের বার্তা এই বইটা করার উদ্দেশ্য হলো যে আমরা প্রতিদিন যেই কোরআনে কারিমের যে অংশ তারাবির নামাজে পড়ব সেই অংশে আল্লাহ কি বলেছেন আমাকে কোন কোন ভালো কাজ করতে বলেছেন কোন কোন মন্দ কাজ পরিহার করতে বলেছেন আমরা সেগুলোকে সামারি আকারে নিয়ে আসছি 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা যাতে করে একজন মানুষ তারাবি যাওয়ার আগে একটু দেখে ফেলতে পারেন যে আজকে আমাকে কোরআন কি বার্তা দিচ্ছে আমরা যদি কোরআনের বার্তা নিতে পারতাম তাহলে আমাদের সমাজটা কিন্তু অনেক সুন্দর হয়ে যেত আমরা আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না এবং কোরআন মানার চেষ্টা করি না এই বইটা মূলত তারাবির নামাজটা যেন আমরা একটু বুঝি
বুঝে পড়ার চেষ্টা করি সেজন্য আমরা করেছি। সো আমরা আসলে রমাদান কেন্দ্রিক, বিশেষ করে ভাই যে প্রশ্ন রেখেছেন যে রমাদান মাস আসলেই আমরা চেষ্টা করি কিছু উদ্যোগ নেওয়ার জন্য। প্রশ্নোত্তর সেশন আমাদের প্রতি সপ্তাহে শুক্রবার থাকে, এর বাইরে রমাদান উপলক্ষে আমাদের এই দুটি নিবেদন আছে। এর বাইরে আরো বহু ভালো বই বাজারে আছে, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, ভালো বই যদি পান, ভালো লেখকের বই পান, অবশ্যই বই কিনবেন। আমি আবারও বলছি যে প্রতিষ্ঠিত লেখক তার পরিচয় যাই হোক না কেন, তিনি যদি ভালো কোনো বই লেখেন আমরা সেটা নিজে কোনো কার্পণ্য করবো না। ইসলাম আমাকে প্রত্যেকটা ভালো বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সিরাত বিষয়ে এই বইটা রাহিকুল মাকতুম, এটা অত্যন্ত চমৎকার একটা বই, রাহিকুল মাকতুম সমকালীন প্রকাশনী প্রকাশ করেছে। এই বইটা আমি অনেকগুলো কপি, বোধ হয় 130 কপি আমি আমার এক ভাইয়ের মাধ্যমে নিয়েছি, এবং আমি প্রচুর বই মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি, বইগুলো আমরা সংগ্রহ করবো ইনশাআল্লাহ বিল্লাহ। আমরা তো বইমেলা এসেছি, সবরাত সম্পর্কিত প্রশ্ন তো আসলে এখানে খুব বেশি প্রাসঙ্গিক না, তারপরে যেহেতু রাতটা সেটা আপনি সেটা বলেছেন, মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এইটুকু বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত। তবে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে অনেক কাজ করে থাকি যেগুলো আসলে বাড়াবাড়ি। যেমন আপনার এক সময় প্রচুর পটকা ফুটানো হতো, আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের কঠোর পদক্ষেপের কারণে, আলেমদের সচেতনতামূলক কার্যক্রমের কারণে এগুলো এখন কমেছে, বাট আমরা অনেকে হালুয়া রুটি খাওয়া বা এই রাতে আরো আলোকসজ্জা করা এই জাতীয় কাজগুলোকে এই রাতের আমল মনে করি। এগুলো আসলে এদের কোনো আমল না, এই রাতে আল্লাহ তাআলা হিংসুক এবং আল্লাহর প্রতি শিরক পোষণ করে এরকম মানুষরা সবাইকে ক্ষমা ঘোষণা করে। আপনি দেখুন আমাদের সমাজ যদি হিংসা মুক্ত সমাজ হয়ে যায় তাহলে সমাজে কোনো হানাহানি থাকবে না, কোনো অশান্তি থাকবে না। এ রাতে আল্লাহ তাআলা যদি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আমাদের চেষ্টা করা উচিত শিরক এবং হিংসা থেকে আমরা বেঁচে থাকবো। সো আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ আমাকে যেন হিংসা মুক্ত জীবন করতে পারি সেই তৌফিক দান করেন, আমরা যেন সবাই সেই চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর।